আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ফিলিস্তিন ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, নিহত বেড়ে 218। এদিকে জানবেন, সাইরেন বেজে উঠতেই ইন্টারভিউ ছেড়ে পালালেন ইসরায়েলের কমান্ডার। অপরদিকে থাকছে দফায় দফায় বিমান হামলা, ধ্বংসস্তূপে নগরী এখন গাজা। এদিকে জানবেন, অনেক বছর পিছিয়ে গেছে হামাস, বলল নেতানিয়াহু। বিস্তারিত সংবাদে আরও জানবেন, ইহুদি বিরোধী মন্তব্য করায় এরদোয়ানের সমালোচনায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ সংবাদে জানবেন, গাজার পাশে মিশর, $50 কোটি দেওয়ার প্রতিশ্রুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ফিলিস্তিন ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, নিহত বেড়ে 218। গাজা উপত্যকায় রাতভর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার 18 মে রাতে দক্ষিণাঞ্চলে খান ইউনিস এবং রাফা শহরে 60টি বিমান হামলা চালায় দখলদার বাহিনী। অপরদিকে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্য রকেট ছুড়েছে ফিলিস্তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এ হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছে 8 জন। আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, এক সপ্তাহের বেশি সময় ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 218 জন, যাদের মধ্যে শিশুর সংখ্যা 63 জন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1500। অন্যদিকে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটের হামলায় ইসরায়েলের 2 শিশুসহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 300 জন। এছাড়া 9 দিনের সংঘাতে এ পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত 48,000 থেকে 52,000 মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলা ও আর্টিলারি গোলার আঘাত থেকে বাঁচতে তারা বাড়িঘর ছেড়ে জাতিসংঘ পরিচালিত 58টি স্কুলে আশ্রয় নিয়েছে। এদিকে জানবেন, সাইরেন বেজে উঠতেই ইন্টারভিউ ছেড়ে পালালেন ইসরায়েলি কমান্ডার। টিভিতে ইন্টারভিউ দিচ্ছিলেন ইসরায়েলের সেনাবাহিনীর একজন সামরিক কমান্ডার, কিন্তু সাইরেন বেজে উঠতেই ইন্টারভিউ ছেড়ে পালিয়ে গেলেন ওই সামরিক কর্মকর্তা। রোববার একটি টিভিতে সম্প্রচারিত সময় সাইরেন বেজে ওঠে, তখনই এমন কাণ্ড ঘটালো দক্ষিণাঞ্চলীয় কমান্ডার এলিজার টলেডেন। কুদুস নেটওয়ার্ক টিভি জানিয়েছে, ইসরায়েলি চ্যানেল 13 কে ইন্টারভিউ দিচ্ছিলেন টলেডানে। এ সময় হঠাৎ করে সাইরেন বেজে ওঠে, সঙ্গে সঙ্গে দেরি না করে নিরাপদে আশ্রয় নিতে সেখান থেকে পালিয়ে যান টলেডানে। তবে সরাসরি সম্প্রসারিত নিউজের সময় কোনো ইসরায়েলি কর্মকর্তা পালিয়ে যাওয়ার ঘটনা এবারই প্রথম। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকবার সরাসরি সম্প্রসারিত নিউজের সময় পালিয়ে যান। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ছোড়া রকেটের হামলায় 10 ইসরায়েলি নিহত হয়েছে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় এবং শেখ জাররা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উত্তেজনা দেখা দেয়। এরপর জানবেন, দফায় দফায় বিমান হামলা, ধ্বংসস্তূপের নগরী গাজা। বিশদভাবে দফায় দফায় ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপের নগরী এখন গাজা উপত্যকা। মঙ্গলবার 18 মে রাতে দফায় দফায় চলে বিমান হামলা, ইহুদি বর্বরতার নিহতের সংখ্যা বেড়ে 217 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে শিশু রয়েছে 63 জন। সবিস্তারে, ইসরায়েলে অব্যাহত আগ্রাসন ছড়িয়ে চলেছে পৃথিবীর সব অমানবিকতার মাপকাঠি। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ আর আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছেই। হামাসের গোপন সুড়ঙ্গ লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হলেও রক্ষা পায়নি আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা রেড ক্রিসেন্ট কার্যালয়। স্যাটেলাইটে ধারণকৃত ছবিতেও উঠে এসেছে ইসরায়েলি আগ্রাসনের চরম ভয়াবহতার চিত্র। ইসরায়েলি বর্বরতা প্রতিদিনই ফিলিস্তিনি পাড়ায় ভারী হচ্ছে লাশের মিছিল, বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি। এ পর্যন্ত আহত হয়েছে প্রায় 1500 নিরীহ ফিলিস্তিনি, যার মধ্যে 300 নিষ্পাপ মুখ। প্রাণে বাঁচতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিলেও ইসরায়েলি আগ্রাসন থেকে মিলছে না রেহাই। তারা বলছে, আমাদের ওপর ইসরায়েলের রীতিমতো গণহত্যা চালিয়ে যাচ্ছে। আশা করি বিশ্ব সম্প্রদায় আমাদের পাশে দাঁড়াবে, ইসরায়েলি হামলার প্রতিবাদ করবে। শুধু এই আশ্রয় কেন্দ্রে 40,000 মানুষের মতো আমরা রয়েছি, খাবার নেই। আবার কখন যেন ইসরায়েল আমাদের ওপর হামলা চালায়, বেঁচে থাকার কোনো পরিস্থিতি দেখছি না। এই ভয় নিয়ে দিন কাটাচ্ছি আমরা। গাজার পাশাপাশি এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। রকেট হামলার অভিযোগে লেবাননের দক্ষিণ সীমান্তে 22টি রকেট শেল নিক্ষেপ করে ইহুদি বাহিনী, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জর্ডান সীমান্তেও। এরপর জানবেন, অনেক বছর পিছিয়ে গেছে হামাস, বলল নেতানিয়াহু। 10ম দিনে গড়িয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বোমা হামলা। 9 দিনের এই সামরিক অভিযানের ফলে উপত্যকার শাসক দল হামাস অনেক বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিনে হামাস অপ্রত্যাশিত আক্রমণের শিকার হয়েছে বলে মনে করেন নেতানিয়াহু, তবে এখানেই থেমে থাকতে নারাজ তিনি। মঙ্গলবার ফের শান্তি রক্ষার আগ পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে
দিয়েছেন তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 10 নারী 63 শিশুসহ গত 9 দিনে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 218 জন। বিপরীতে হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত ইসরায়েলি সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। 2 প্রবাসী শ্রমিক নিহত হন মঙ্গলবার। গাজা উপত্যকায় অধিকাংশ বেসামরিক প্রাণহানির তথ্য প্রত্যাখ্যান করেছে তেল আবিব। দাবি করছে গাজায় নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে 150 জনই সশস্ত্র বাহিনী। ইসরায়েলি অভিযানে হামাসের যোদ্ধাদের প্রাণহানি সংখ্যা নিশ্চিত করেনি সংগঠনটি। ইসরায়েল বলছে 10ই মে অভিযান শুরুর আগে গাজায় হামাস ও ইসলামিক জিহাদের অস্ত্র ভাণ্ডারে প্রায় 12,000 রকেট ও মর্টার মজুদ ছিল। এ সংখ্যা মঙ্গলবার উঠে এসেছে 8,000-এ। 9 দিনে প্রায় 3,300 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে বলে জানিয়েছে তেল আবিব। এর মধ্যে 500 রকেট ইসরায়েলের প্রবেশের আগেই গাজা উপত্যকার ভিতরে বিস্ফোরণ হয়েছে, যাতে অনেকে হতাহত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে অবরুদ্ধ পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে। এতে যোগ দিয়েছে আরব ইসরায়েলিরাও। সংঘর্ষ হয়েছে জেরুজালেমের দামেস্ক গেটে, অনেক জায়গায় হয়েছে ব্যাপক ধরপাকড়ও। পশ্চিম তীরে রামাল্লায় ইসরায়েলি পুলিশের গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 3 ফিলিস্তিনির। হেব্রনে নিহত হয় আরো 1 জন। এমন পরিস্থিতি বন্ধ রয়েছে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠান, অনেক অফিস, আদালত এবং জনসেবামূলক প্রতিষ্ঠান। এরপর জানবেন ইহুদি বিরোধী মন্তব্য করায় এরদোয়ানের সমালোচনায় যুক্তরাষ্ট্র। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাম্প্রতিক সময়ে ইহুদি জনগণের বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, সেটি তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একথা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেট প্রাইস। আজ বুধবার 19 মে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে নেট প্রাইস বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের প্রতি উত্তেজনামূলক মন্তব্য থেকে বিরত থাকার প্রতি অনুরোধ করছি, যা সহিংসতাকে আরও প্রচুর করতে পারে। ইহুদি বিরোধী বক্তব্যের কথাও কোনো জায়গা নেই। অবশ্য এরদোয়ানের কোন মন্তব্যকে ইহুদি বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে কিছু বলেনি। নিশ্চিতের জন্য আহ্বান করা হলেও স্টেট ডিপার্টমেন্ট থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেওয়া হয়নি। সর্বশেষ সংবাদে জানবেন গাজার পাশে মিশর, $50 কোটি দেওয়ার প্রতিশ্রুতি। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা আল সিসি গাজায় পুনর্নির্মাণ ও চিকিৎসা সহায়তা দেবে $50 কোটি তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিষয়টি দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, রাষ্ট্রপতি এক আবদেল ফাতা বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনার ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিশর $50 কোটি সরবরাহ করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলি পুনর্নির্মাণে বাস্তবায়িত করবে। তিনি আরো বলেন, আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, আশা করি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা এড়িয়ে যাবে। গাজার স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় গাজায় এখন পর্যন্ত 215 জন নিহত এবং অসংখ্য আহত হয়েছেন, যার মধ্যে প্রায় 100 জন শিশু ও নারী আছে। অপরদিকে ইসরায়েল কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনের হামলায় ইসরায়েলের 2 শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।